2018 সালে সর্বশেষ প্রীতি জিন্দাকে দেখা গিয়েছিল ভাইয়াজি সুপারহিট চলচ্চিত্রে। 1998 সাল থেকে শুরু হয় বলিউডে তার পদচারণা। শুরুটা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে হলেও পরবর্তীতে নিজের অভিনয়ের যোগ্যতা দিয়ে তিনি ঠিকই নাম লিখিয়েছেন মূল নায়িকার ভূমিকায়। প্রথম ছবি দিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন বলিউডের ডিম্পল কুইন খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকে যেন তার আর থামার অবকাশ ছিল না। একে একে করেছেন দিল চাহতা হ্যায়, কোই মিল গায়া, কাল হো না হো, বীর জারার মতো চলচ্চিত্র। সম্প্রতি 46 বছর বয়সে এই অভিনেত্রী বলিউডে পার করেছেন 23 বছর। আর তাই নস্টালজিক হয়ে ইনস্টাগ্রামের প্রথম পুরস্কার গ্রহণের এক ভিডিও প্রকাশ করে তিনি লিখেছেন, আপনি যদি রংধনুর পেছনে ছোটেন তাহলে বৃষ্টিতে আপনাকে ভিজতেই হবে, কারণ বৃষ্টিহীন জীবন অনেকটা ছায়াহীন সূর্যের মতো। সিনেমা জগতে আজ আমার 23 বছর পূর্ণ হলো। আজ আমি তাদের কথা ভেবে উচ্ছ্বসিত যারা আমার এই সিনেযাত্রায় সবসময় পাশে থেকেছেন। তাদের সকলের কাছে কৃতজ্ঞ যারা এই পুরো জার্নিতে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে চ্যালেঞ্জ জানিয়ে বাধ্য করেছেন যেন নিজেকে আরও উন্নত করে তুলতে পারি। প্রীতি জিন্তা আরও লিখেন, আমার ফ্যান, সহকর্মী ও সমালোচক যারা আমাকে কখনো জীবনে এগোতে সাহায্য করেছেন, কখনো আবার আমার মাটির কাছে ফিরতে সাহায্য করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও প্রথম পুরস্কার গ্রহণের দিনটি ছিল তার কাছে স্বপ্নের মতন। যখনই তার নাম উচ্চারণ করা হয় তিনি চমকে গিয়েছিলেন। তানজিলা খানবিম, সময় সংবাদ।